দেখো আমাদের চারটা বিন্দু দেওয়া আছে আচ্ছা দেখো এখানে বলা আছে যে বি বিন্দুতে বি বিন্দুতে একটি ধনাত্মক চার্জ রাখা আছে আর ডি বিন্দুতে একটি ঋণাত্মক চার্জ রাখা আছে এখন আমাকে বের করতে হবে হলো এই বিন্দুতে এই দুইটা চার্জের জন্য তড়িৎ প্রাবল্য কত হবে আরেকটা আছে এ আর সি বিন্দু দুটা যদি আমি কোনো পরিবাহী দিয়ে আমি একে যুক্ত করি তাহলে তড়িৎ প্রবাহ ধনাত্মক চার্জ কোন বিন্দু থেকে কোন দিকে আসবে সি থেকে এদিকে আসবে নাকি এ থেকে দিকে আসবে তো এটার যুক্তিটা কি দেখো আমরা কীভাবে এটাকে আমরা সলভ করতে হবে এটা তো আমরা বুঝতে পারছি যে তড়িৎ প্রাবল্য এটা হলো রাশি তার মানে আমার এই বিন্দুতে এই চার্জের জন্য যে প্রাবল্য সেটা বের করব আর এই বিন্দুর জন্য এই চার্জের জন্য যে প্রাবল্য সেটা বের করব করে ভেক্টর করলে তার আমি এই দুটার জন্য তড়িৎ প্রাবল্য পেয়ে যাব আচ্ছা পরেরটার জন্য পরেরটার জন্য আমাকে কি করতে হবে তড়িৎ প্রবাহ কোন দিকে যায় অধিক বিভব থেকে যেটা কম বিভব সেই দিকে তড়িৎ প্রবাহ ফলো করে ধনাত্মক চার্জ সেই দিকে যায় তাহলে আমাকে এই পয়েন্টের বিভব বের করতে হবে আর এই পয়েন্টে বিভব বের করতে হবে করার জন্য জাস্ট এই চার্জের জন্য বিভব প্লাস এই চার্জের জন্য এই বিন্দুর বিভব এই দুটা বিভব যোগ করে আমি এ বিন্দুর বিভাব পাবো আবার সি বেন বিন্দুর বিভবও এটার জন্য বিভব বের করবো প্লাস এটার জন্য বিভাব বের করব করে সি বিন্দুর বিভব এই দুইটার বিভব যেটা বেশি হবে সেখান থেকে তার কমটার দিকে তৈরির প্রভাব হবে তো চলো আমরা বলে যাই এই জিনিসটা সলভ করি

এটা দেওয়া আছে জিরো পয়েন্ট এইট এইট তো দেখো আমাদের দেওয়া আছে বি বিন্দুতে ধনাত্মক যে চার্জ সেটা দেওয়া আছে ফাইভ ইন্টু টেন টু পার মাইনাস থ্রি কুলম্ব আর ডি বিন্দুতে যে চার্জ সেটা হলো ঋণাত্মক চার্জ টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দিপার মাইনাস থ্রি কুলম্ব আচ্ছা এ দুটার এ থেকে ডি বিনু দ্রুত পয়েন্ট এইট মিটার আর এ থেকে বি বিনু দূরত ওয়ান মিটার এটা একটা আয়তক্ষেত্র সো এটা সমান এটা হবে এটা সমান এটা হবে এখন আমরা বোধ অঙ্ক লেখার সুবিধার জন্য একটু মার্ক করি এটাকে লিখে আমরা আর ওয়ান এটাকে লিখি আর টু সো এটা হলো আর ওয়ান হলো আর তাহলে আসো আমরা এই দুইটা চার্জের জন্য প্রথমে আমরা এটা প্রাপালকে বের করি প্রথমে আসো বি সংসার মানুষ এদের তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে ইবি হবে হলো এটা অনুরূপভাবে আমরা যদি ই ডি এর জন্য করি ডি বিন্দু হ্যাঁ ডি বিন্দু থেকে ডি বিন্দু চার্জের জন্য যেটা সেটা যদি বের করি বা আচ্ছা এখন দেখো আমরা দুইটা মান পেয়েছি কিন্তু এই দিকগুলো কী হবে বলো এটা যেহেতু পজিটিভ পজিটিভ চার্জ আর পজিটিভ চার্জের কারণে কি হবে এ যে এ যে প্রাবল্যের দিক হবে সেটা হবে তার তার যে বল কাজ করবে সে একই দিকে সো বল কোন দিকে কাজ করে পজিটিভ কারণে বল কাজ করে হলো এই দিকে সো ই বি ই বি হবে হলো এই দিকে আচ্ছা আর ই ডি যেটা হবে ডি ডি বিন্দুর কারণে যে বলটা কাজ করবে এটা হলো নেগেটিভ চার্জ তার মানে নেগেটিভ কী করে পজিটিভ চার্জকে আকর্ষণ করে তাহলে এটা হবে হলো তাহলে লব্ধি কোন দিকে যাবে এরকম একটা দিকে এবং আমরা তো লব্ধির মান পেয়ে গেলাম এই দুটো যোগ করলেই এই দুটার ভেক্টর যে যোগ আছে ইকুয়েশান সেটা করলে এটা পেয়ে যাব আর দিক নির্ণয় করতে গেলে আমরা ধরে নিলাম এ থেকে ডির দিকে তার সাথে একটা থিটা অ্যাঙ্গেল করে আছে তোমাকে থিটাটা একটা বের করতে হবে তার আগে আমরা মানটা বের করি তাহলে ই হবে কি তোমরা বুঝতেই পারছো এই সূত্রটা যেহেতু এই ভেক্টর আর এই ভেক্টর নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে তাহলে তাদের লব্ধি হবে এই সূত্র তাদের মধ্যে থিটা নাইনটি ডিগ্রি সো কজ নাইনটি ডিগ্রি সঙ্গে জিরো সো শুধু আমার ই আর ই আর ইডির স্কোয়ার নিয়ে রুট করলে পেয়ে যাব ঠিক আছে আচ্ছা এরপর আসো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আমরা জানি ভূমি বুঝতে পারছো এটা যদি থিটা হয় এটা ভূমি এটা লম্ব তো সেখান থেকে আমরা মান বসলে পাবো এই বিষয় মানে এটা তাহলে আমার প্রথম প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল যে যদি এ আর সি বিন্দু দুইটা কোনো কানেক্টর দিয়ে ধাতব তার দিয়ে পরিবাহ দিয়ে যদি কানেক্ট করা হয় তাহলে কোন বিন্দু থেকে কোন বিন্দুর দিকে ধনাত্মক চার্জ প্রবাহিত হবে লজিকটা কি যেটার বিভব বেশি হবে সেই বিভব থেকে কম বিভবের দিকে কারেন্ট ফ্লো করবে ধনাত্মক চার্জ আসবে তো আমরা দুটোর বিভব বের করে ফেলি বিবাহের সূত্র কি এ বিন্দুর জন্য বের করি বিবাহের সূত্র ওয়ান বা ফোর দেখো আমাকে দুইটা বিন্দু যোগ করতে হবে তো আমি দুইটা বিন্দুর জন্য প্রথম বিন্দুর জন্য পাবো হলো এই বিন্দুর জন্য পাবো হলো যদি আমি এই চার্জের জন্য বের করি তাহলে ওয়ান আর অন প্লাস যদি আমি ডি বিন্দুর ডি বিন্দুর জন্য যদি হিসাব করি তাহলে কি হবে কিউ টু আমি জাস্ট এটাকে প্লাস এইটা ইন্টু এইটাকে দুটাকে একসাথে আমি এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখলাম বুঝতে পারছো এই পয়েন্ট এই পয়েন্টের জন্য প্লাস এই পয়েন্টের জন্য দুটাকে আমি একসাথে ব্র্যাকেট দিয়ে লিখেছি ওকে তো যদি মান বসিয়ে দেয় তাহলে কত আসবে ওয়ান নাইন পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ অনুভাবে আমি ভি সি এর জন্য মানে সি বিন্দুর জন্য বিভব বের করব সি বিন্দুর জন্য প্রথমে বি তারপরে ডি দেখো এখানে ওয়ান ঠিক আছে কিন্তু দূরত্ব আগেরটার জন্য আর ওয়ান ছিল এখন দূরত্ব আর টু এই জন্য এখানে আমি আর টু লিখলাম প্লাস কিউ টু দূরত্ব হবে আর ওয়ান এটা সংসঙ্গ কত আসবে তো তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এটা ডিটেলসে লিখলাম না তোমরা বুঝতেই পারছ জাস্ট এখানে মানগুলো বসলে হয়ে যাবে কিউ টু নেগেটিভ আসবে সো তোমরা এখানে নেগেটিভ মান বসাবা আর কিউ টু এখানে নেগেটিভ আসবে এটাই তো তাহলে দেখো এখানে ভি ওয়ান থেকে ভিসি বড় মানে সি বিন্দুর বিভব এ বিন্দু থেকে বেশি তার মানে কারেন্ট এখান থেকে এই দিকে আসবে যদি আমি কোনো পরিবাহী সংযুক্ত করি সি বিন্দু থেকে এ বিন্দুতে কারেন্ট ধনাত্মক চার্জ ফ্লো করবে এটা হলো আমার উত্তর আমি লিখে দিতে পারি তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমরা চেষ্টা করছি নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার তো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করতে পারো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম